welcome to back my channel sipika rannaghar ajker recipe tir naam hocche chanar borar tarkari first ei ami dekhe nicchen ami chana niye niyechi tar sathe chaler guru eibar etake ami bhalo kore mekhe nebo tarpore gol gol kore dough baniye nebo er pore ami korai tel diye dilam er por chanar borar gulo ke bheje nebo এইভাবে বেশ কড়া কড়া করে আমি বড়াগুলোকে ভেজে নেব আশা করি তোমাদের সকলেই আমার এই রেসিপিটি খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সব বড়াগুলো ভেজে নিন এরপর আমি সেই কড়াইতে আবার আরেকটু তেল দিয়ে আমি তরকারিটাকে রান্না করব আমি এটিকে ভালো করে নেড়ে নেব ভালো করে নেড়ে নিয়ে ভালো করে ভেজে নিয়ে আমি এর মধ্যে ধুয়ে রাখা আলুগুলোকে দিয়ে দেব ভালো করে ভেজে নেব ঢাকা দিয়ে দিয়ে ভাজবো যাতে আলুগুলো সিদ্ধ
আলুগুলো আমাদের বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে আমরা এর মধ্যে টমেটো, আদা বাটা, লঙ্কা ছিঁড়ে রাখা, হলুদ, লবণ, জিরে গুঁড়ো সব দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে নেব। তারপর এর মধ্যে একটু জল দিয়ে দেবো যাতে মশলাগুলো লেগে না যায়। এরপর একটু মশলা নেব। বেশ কিছুক্ষণ এটাকে ফুটতে দেব ঢাকা দিয়ে। আমার রান্নাটা প্রায় শেষের দিকে, ঝোলটা একটু পাতলা হয়ে গেছে, সেই জন্য আমি আরেকবার ঢাকনা দিয়ে ঝোলটাকে একটু বেশ ফুটতে দেব। আমার ঝোলটা বেশ গাঢ় হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি এর মধ্যে বড়াগুলো, ভেজে রাখা বড়াগুলো একে একে দিতে থাকবো। সাইডে অনেক আওয়াজ হচ্ছিল, আমার ছোট মেয়ে আছে, সে কান্না করছিল, সেই আওয়াজটা উঠে গেছে। আওয়াজটাকে আপনারা ইগনোর করবেন প্লিজ, কিছু মাইন্ড করবেন। বড়াগুলো আমার দেওয়া হয়ে গেছে, বেশ আস্তে আস্তে নাড়বেন, এরপরে ও না হলে বড়াগুলো ভেঙে যেতে পারে। আমার রান্নাটা প্রায় শেষের দিকে, দেখুন ভালো করে ফুটছে। আর একটু ঘন হয়ে গেলে আমি নামিয়ে নেব রান্নাটাকে। এরপর আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো, আমি সব রান্নাতেই একটু করে ঘি ব্যবহার করে থাকি।
ঘিটা ব্যবহার করলে বেশ একটা সুন্দর সেন্ট হয়, খেতেও ভালো লাগে, সেই জন্য সেই ঘিটা ব্যবহার করেন। আপনারাও করে দেখতে পারেন, আর আপনারা যদি না করতে পারেন, না ভালোবাসেন, তাহলে না করবেন, সেটা নিজেদের চয়েস। আমার রান্নাটা হয়ে এসেছে, আর আমার এই রান্নাটি, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট অ্যান্ড আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভালো লেগে থাকে। আরও যদি এইরকম নিরামিষ রেসিপি দেখতে চান, নতুন নতুন রেসিপি দেখতে চান, তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখুন আমি সার্ভ করে দিয়েছি, সার্ভিং বলে গরম গরম ভাতের সাথে এই নিরামিষ ছানার বড়ার তরকারি। থ্যাংক ইউ সো মাচ।